হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন আপনাদের সকলকে নিয়ে যাব ভারতবর্ষের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে, যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল। আজ আমরা তারই খোঁজে এগিয়ে যাব। আমি এখন আপনাদের সকলের কাছে তুলে ধরব এই ভারতবর্ষের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে যেতে যেতে কী কী দেখলাম, সেই সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদের সকলের কাছে তুলে ধরব, এবং তার সাথে সাথে আমি আপনাদের কাছে তুলে ধরব আমাদের সকল তীর্থযাত্রীদের এই কুরুক্ষেত্রের তীর্থভূমিতে ঘুরতে এসে তারা কে কী দেখল, এবং তাদের সকলের এই কুরুক্ষেত্রের সমস্ত কিছু দেখে শুনে তাদের সকলের কেমন লাগলো, সেই সমস্ত বিস্তারিত আলাপ আলোচনা আমি আপনাদের সকলের কাছে তা তুলে ধরব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে দেখুন, আমরা এখন এসে পড়েছি ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র শহরের ব্রহ্মা সরোবরের ঠিক সামনে। এই ব্রহ্মা সরোবরটি হল একটি প্রাচীন জলাশয় এবং এটি একটি বৃহত্তম সরোবর। এই সরোবর উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের হিন্দু ধর্মের কাছে পবিত্র সরোবর বলে মনে করা হয়। এই সরোবরটি এশিয়ার মানবসৃষ্ট সরোবরটির মধ্যে বৃহত্তম। এই সরোবরটি মহাবিশ্বের সৃষ্টিকর্তা ব্রহ্মার নামে নামকরণ করা হয়েছিল, যেখানে ব্রহ্মা তাঁর প্রথম যজ্ঞ করেছিলেন। স্থানীয় লোকদের বিশ্বাস অনুসারে রাজা কুরু এর প্রথম সংস্কার করেছিলেন। এটি কুরুক্ষেত্রের অন্যতম পবিত্র সরোবর। এই সরোবরটির পবিত্র দিন অর্থাৎ সূর্যগ্রহণের দিন এই পবিত্র জলে স্নান করা হাজার হাজার অশ্বমেধ যজ্ঞের আয়োজনের সমতুল্য বলে মনে করা হয়। এই বিশাল জলাধারা দেখে আকবরের দরবারের ইতিহাসবিদ আবুল ফজল এই সরোবরটিকে ছোট অর্থাৎ মিনি সমুদ্র বলে অভিহিত করেন। এই সরোবরটি 3.5 কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে, যার পরিধি দুটি ভাগে বিভক্ত। এই সরোবরটিতে সূর্যগ্রহণ উপলক্ষে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে এসে স্নান করেন। এই সরোবরের গেটের ডান পাশে ও বাম পাশে কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটে যাওয়া সমস্ত লীলা কাহিনী খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন। সত্যি আমাদের সকলের অসাধারণ লাগছে এই সব দৃশ্য নিজে চোখে কাছ থেকে দেখতে পেয়ে। এই যে দেখুন কত তীর্থযাত্রী, তারাও এই সরোবরে নেমে স্নান করছেন। এখন আমরাও একে একে এই সরোবরের ধারে এসে সকলে মিলে এক এক করে স্নান করে তারপর এই সরোবরের ঘাটে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিয়ে আমরা আস্তে আস্তে এই সরোবরের মাঝখানে অবস্থিত শ্রী সর্বেশ্বর মহাদেব মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। এই যে দেখুন আমাদের সকল তীর্থযাত্রী, তারা প্রত্যেকে একে একে স্নান করে তারা সকলে এই সরোবরের ধারে দাঁড়িয়ে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে তারা তাদের মনস্কামনা পূরণের জন্য এই ব্রহ্মা সরোবরে স্নানের ঘাটে একে একে পুজো দিচ্ছেন। দেখুন সেই সব পুজোর ছবি ও ভিডিও আমি তুলে ধরেছি। এই যে দেখুন, এই হলো আমাদের সকল তীর্থযাত্রী, তারা প্রত্যেকে স্নান সেরে তারা সকলে ফ্রেশ হয়ে নিয়ে একে একে রেডি হয়ে পড়েছেন। এখন আমরা সকলে এই সরোবরের মূল মন্দির অর্থাৎ শ্রী সর্বেশ্বর মহাদেব মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। এই যে দেখছেন, এই হলো শ্রী সর্বেশ্বর মহাদেবের মূল মন্দির। এখন আমরা এই মন্দিরের ভেতরে একে একে প্রবেশ করব।
তারপর মন্দিরের ভেতরে শ্রী সর্বেশ্বর মহাদেবকে দর্শন করে তারপর আমরা আস্তে আস্তে বাহিরে বেরিয়ে আসব। মন্দির থেকে বাহিরে বেরিয়ে এসে মন্দিরের চারিপাশে কিছু ছবি ও ভিডিও তুলে নিলাম আমি আমার ক্যামেরায়। তারপর আমরা সবাই এই মন্দির থেকে বাহিরে বেরিয়ে যেতেই দেখি যে গেটের সামনে একটি বিশাল ব্যান্ড পার্টি বাজানোর আয়োজন চোখে পড়ে। তারা সকলে তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে তারা সকলে খুব আনন্দ সহকারে গানের তালে তারা সকলে খুব নাচানাচি এমনকি আনন্দে আত্মহারা হয়ে মেতে উঠেছেন। সত্যি এসব দেখে আমাদের সকলের তো খুব খুব আনন্দিত লাগছে। না জানি এই সব দৃশ্য হয়তো আমরা আর কখনোই দেখতে পাবো না, সত্যি অসাধারণ লাগলো। এখন আমরা এই ব্রহ্মা সরোবরের শিল্প মেলায় কিছু কেনাকাটা করে তারপর আমরা আস্তে আস্তে এই ব্রহ্মা সরোবর ছেড়ে বাহিরের পথে এগিয়ে যাব। এই যে দেখুন, আমরা এখন চলে এসেছি সন্নিহিত সরোবরের ঠিক সামনে। সন্নিহিত সরোবর হলো ভারতের হরিয়ানার কুরুক্ষেত্র জেলার একটি পবিত্র জলাশয়। এটি সাতটি পবিত্র সরস্বতীর মিলনস্থল বলে মনে করা হয়। অমাবস্যার দিন বা গ্রহণের দিন অর্থাৎ সম্পূর্ণ অন্ধকার রাতে এই সরোবরের পবিত্র জলে স্নান করা অশ্বমেধ যজ্ঞ সম্পাদনের সমতুল্য আশীর্বাদ প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এই সরোবরের ঠিক পাশাপাশি মন্দিরগুলোতে যেসব দেব দেবী মূর্তি রয়েছে তা হল ভগবান বিষ্ণু, ধ্রুব নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, ধ্রুব ভগত, শ্রী হনুমান এবং দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত ছোট ছোট সুন্দর মন্দির রয়েছে এর ঠিক পাশেই। সন্নিহিত সরোবরকে ভগবান বিষ্ণুর আবাস বলে মনে করা হয়। সত্যি আমাদের সকলের তো খুব খুব সুন্দর লাগছে এই সন্নিহিত সরোবর এবং শ্রী সূর্য নারায়ণ মন্দিরের সমস্ত দেব দেবীর মূর্তিগুলোকে সজং দেখে। যেন মনে হচ্ছে আর কিছু সময় এখানে কাটিয়ে যেতে পারলে বুঝি আমাদের সকলের ভালো হতো। এই যে দেখুন, এখন আমরা চলে এসেছি জ্যোতিষ্বর মহাদেব মন্দির, এই সেই জায়গা। এই মন্দিরের ঠিক সামনে রয়েছে জ্যোতিষ্বর সরোবর জলাভূমি এবং সেই জলাভূমি হল ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র শহরের একটি। অষ্টম শতাব্দীর একজন হিন্দু পণ্ডিত আদিশঙ্কর বলেছেন যে জ্যোতিষ্বরাই হল সেই স্থান যেখানে কৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতা প্রদান করেছিলেন। হিন্দু ঐতিহ্য অনুসারে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার উপদেশ দেন। কর্ম ও ধর্মের মতবাদ তার দোদুল্যমান বন্ধু অর্জুনের কাছে। তার নৈতিক দ্বিধা সমাধানের জন্য তাকে পথ দেখান এবং তার কাছে তার বিশ্বরূপ অর্থাৎ সর্বজনীন রূপ ধারণ করেন। এখানে এসে দেখতে পায় যে কত স্টুডেন্ট কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা একে একে লাইন দিয়ে এগিয়ে চলেছেন। এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা তারাও এই মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন। তারাও হয়তো শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে এই মন্দিরে ঘুরতে এসেছেন। সত্যিই খুব সুন্দর লাগছে এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের এই মন্দিরের ভেতরে আসতে দেখে।
দেখুন যে কত ছেলে মেয়েরা তারা সকলে একে একে সারিবদ্ধভাবে পাশাপাশি বসে তারা শিক্ষক শিক্ষিকাদের কথাগুলো মন দিয়ে শুনছেন। এই যে দেখুন, এই হল শ্রীকৃষ্ণের বিশ্বরূপ মূর্তি, অর্থাৎ সর্বজনীন শ্রী বিষ্ণুর রূপ ধারণ করা সেই মূর্তি। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে। এই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ ধারণ করার মূর্তিটি কি সুন্দরভাবে তৈরি করেছেন। এখন আমাদের সকল তীর্থযাত্রী স্বয়ং তার সামনে এসে হাজির হয়েছি। দেখুন যে সেই মূর্তির কারুকার্য কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? এই যে দেখুন, আমাদের সকল তীর্থযাত্রী তারাও এই শ্রী বিষ্ণুর মূর্তির সামনে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা সকলে দু হাত তুলে জয়ধ্বনি দিয়ে আনন্দ উপভোগ করে চলেছেন। দেখুন সেই সব দৃশ্য আমি আমার ক্যামেরায় ফ্রেম বন্দি করে রেখেছি। সত্যি অসাধারণ লাগছে এই কুরুক্ষেত্র ধামে এসে। এখন আমরা সকলে এই মন্দিরের ভেতরের সমস্ত দেবদেবীর মূর্তি একে একে দর্শন করে নিয়ে তারপর আমরা এই মন্দির ছেড়ে আবার বাহিরের দিকে এগিয়ে যাব। এই যে দেখুন, এই মন্দিরের বাহিরে কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে, তাই না? এখন আমরা এই জ্যোতিষ্বর মহাদেব মন্দির ছেড়ে আস্তে আস্তে এগিয়ে যাব। এই যে দেখুন, আমরা এখন এসে পড়েছি শ্রী বদ্রী নারায়ণ মন্দিরের সামনে। এটি হরিয়ানা কুরুক্ষেত্র রেল স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই যে দেখুন, আমাদের সকল যাত্রীগণ তারা একে একে এই মন্দিরের পথে এগিয়ে চলেছেন। মন্দিরের পথে এগিয়ে যেতেই সামনে দেখতে পায় একটি রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি রাখা রয়েছে। খুব সুন্দর লাগছে এই মূর্তিটিকে কাছ থেকে দেখে, এবং তার সাথে সাথে দেখতে পাই মন্দিরের সামনের আশেপাশের সুন্দর সুন্দর গাছপালায় মোড়া এই মন্দিরের ঢোকার প্রবেশ পথ। চলুন তাহলে এবার আমরা এই মন্দিরের ভেতরের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি। দেখুন যে কত তীর্থযাত্রী তারা এই মন্দিরের ভেতর থেকে দর্শন করে এই সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে আসছেন। এখন আমরা সকলে এই মন্দিরের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে যাব। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখি যে মন্দিরের ভেতরে কিছু লোকজন তারা সকলে হরিনাম সংকীর্তন গাইছেন, এবং আরও দেখতে পাই যে এই মন্দিরের ভেতরে প্রচুর দেবদেবীর মূর্তিগুলো পরপর সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। তাহলে চলুন এবারে আস্তে আস্তে এই মন্দিরের সমস্ত দেবদেবীর প্রতিমাগুলো আমরা এগিয়ে যেতে যেতে দেখতে থাকি। আমরা সকলে সেই সমস্ত দেবদেবীর মূর্তিগুলো এক এক করে ঘুরে ঘুরে দেখতে থাকলাম। Hare Ram Hare Ram Ram Ram
হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সত্যি অপূর্ব সুন্দর লাগলো এই সমস্ত দেব দেবীর মূর্তিগুলো স্বজন কাছে থেকে দেখতে পেয়ে। এখন আমরা সকলে এই মন্দির ছেড়ে আস্তে আস্তে বাহিরে বেরিয়ে যাব। এই যে আমরা এখন এসে পড়েছি কুরুক্ষেত্রের ইসকন মন্দিরের সামনে, এখন আমরা এই মন্দিরের ভেতরে আস্তে আস্তে এগিয়ে যাব। ভেতরে প্রবেশ করতেই দেখতে পাই যে ইসকন মন্দিরটি সম্পূর্ণ নতুনভাবে তৈরির কাজ চলছে। আমরা সকলে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম, তারপর ভেতরে ঢুকেই দেখতে পাই স্বামী প্রভুপাদ মূর্তিটি, এবং তার ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি ও জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তিটি খুব সুন্দরভাবে তার ঠিক পাশেই সাজিয়ে রেখেছেন। সত্যিই খুব সুন্দর লাগছে এই মূর্তির কারুকার্য স্বজন কাছে থেকে দেখতে পেয়ে।
এখন আমরা এই মন্দির থেকে আস্তে আস্তে বাহিরে বেরিয়ে এসে এই ইসকন মন্দিরের পাশে যে নতুন মন্দিরটির নির্মাণের কাজ চলছে তারই কিছু ছবি ও ভিডিও আমি আমার ক্যামেরায় তুলে রাখলাম। সত্যি অসাধারণ লাগছে দূর থেকে এই নতুন ইসকন মন্দিরটিকে দেখতে পেয়ে। এখন আমরা এই ইসকন মন্দির ছেড়ে মহাভারতের যুদ্ধভূমির প্রবেশ পথের দিকে এগিয়ে যাব। এই যে দেখুন, আমরা এখন এসে পড়েছি মহাভারতের যুদ্ধভূমির প্রবেশ পথের সামনে। এই যে দেখুন, আমাদের সকল তীর্থযাত্রী তারা প্রত্যেকে আস্তে আস্তে এই কুরুক্ষেত্রের মূল গেট দিয়ে একে একে এগিয়ে চলেছেন। এই সেই ভীষ্মকুণ্ড, এখানেই অর্জুন তার পঞ্চবাণ নিক্ষেপ করেছিলেন ভীষ্মকে। কুরুক্ষেত্র মহাভারত যুদ্ধের দশম দিনে অর্জুনের তীরে আহত ভীষ্ম পিতামহ যখন রথ থেকে পৃথিবীতে পড়ে গিয়েছিলেন, তখন মনে হয়েছিল তিনি যেন তীরের বিছানায় বিশ্রাম নিচ্ছেন। পৃথিবীতে পতিত হওয়ার পর ভীষ্ম পিতামহ তৃষ্ণা নিবারণের জন্য জল চাইলেন। পিতামহের তৃষ্ণা মেটাতে কৌরবরা জলভর্তি কলসি নিয়ে আসেন, কিন্তু ভীষ্ম কৌরবদের আনা জল গ্রহণ না করে অর্জুনের দিকে ইঙ্গিত করলেন। এতে অর্জুন পৃথিবীতে পাজন্যস্ত্র নামে একটি তীর নিক্ষেপ করেন এবং জলের স্রোত দেখা দেয়। ভীষ্ম পিতামহ পৃথিবী থেকে বেরিয়ে আসা জল, এই জল দিয়ে তিনি তাঁর তৃষ্ণা নিবারণ করেছিলেন। তার পরলোক গমনের পূর্বে ভীষ্ম পিতামহ তীরের শয্যায় 58 দিন ধরে শুয়েছিলেন। মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের বিজয়ের পর যুধিষ্ঠির বিচলিত হয়ে পড়েন, কারণ এই বিজয়ের পটভূমিতে লুকিয়ে রয়েছে প্রবল রক্তপাত ও গণহত্যা। এতে যুধিষ্ঠির খুবই দুঃখ পেলেন। এতে শ্রীকৃষ্ণ বিশ্বাস করতেন যে শুধুমাত্র সবচেয়ে বুদ্ধিমান ভীষ্ম পিতামহই যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিতে পারেন এবং তাকে তার মানসিক অবস্থা ও যন্ত্রণা থেকে মুক্ত করতে পারেন। তাই শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে রাজধর্ম, রাজকীয়তার প্রতি ভক্তি, শৃঙ্খলা এবং জীবনের অন্যান্য অনেক দিক সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। ভীষ্ম পিতামহ থেকে জ্ঞান অর্জনের উপদেশ দিয়েছেন। রাজধর্ম সম্পর্কে ভীষ্মের বক্তৃতা সমগ্র মহাকাব্যের একটি অমূল্য অংশ। এই জ্ঞান রাজা হিসেবে যুধিষ্ঠিরের জন্য ততটাই গুরুত্বপূর্ণ ছিল। যুধিষ্ঠিরের অনুরোধে ভীষ্ম এই বক্তৃতার সময় বিষ্ণু সহস্র নাম স্তোত্র পাঠ করেন।
तो करें क्या, हम अंदर तो मारे और पहले वो दोनों चीज निकाल दो। এই যে এখন আমরা চলে এসেছি স্থানেশ্বর মহাদেব মন্দিরের ভেতরে। স্থানেশ্বর মহাদেব মন্দিরটি শিবকে উৎসর্গ করা একটি প্রাচীন হিন্দু মন্দির। এটি ভারতের হরিয়ানার পুরনো কুরুক্ষেত্র শহর। চলুন তাহলে এবারে এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। প্রাচীন স্থানেশ্বর শহরের বর্তমান দেবতা, যা বর্তমানে থানেশ্বর শহর বা কুরুক্ষেত্র শহর নামে পরিচিত, থানেশ্বর বর্ধন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পুষ্পভূতি স্থানেশ্বর শিবের নামে তাঁর রাজ্যের রাজধানী নামকরণ করেন। এখানেই কৃষ্ণের সাথে পাণ্ডবরা এসে শিবের কাছে প্রার্থনা করেছিলেন বলে জানা যায় এবং মহাভারতের যুদ্ধের বিজয়ের জন্য তাঁর আশীর্বাদ পেয়েছেন বলে জানা যায়। এবং এটি কুরুক্ষেত্র জেলায় অবস্থিত। এই বিদ্যমান মন্দিরটি রঘুনাথ রাও পেশোয়া নির্মাণ করেছিলেন। তাহলে চলুন এবারে আস্তে আস্তে এই মন্দিরের সমস্ত দেবদেবীর প্রতিমাগুলো আমরা এগিয়ে যেতে যেতে দেখতে থাকি।
এই দেখুন আমরা সকলে এখন এসে পড়েছি শ্রী ভদ্রকালী মন্দিরের সামনে। ভদ্রকালী কালী হল শুভ কালী এবং এটি হিন্দু দেবী, তাকে আদিশক্তির শুভ এবং সৌভাগ্যবান রূপ হিসাবে বিবেচনা করা হয়, যিনি ভালোকে রক্ষা করেন, যা ভাদ্র নামে পরিচিত। ভদ্রকালী আদিশক্তির যোদ্ধা অবতার, শক্তির দেবী, সুরক্ষা, মঙ্গলময় দেবী। বৈষ্ণবধর্মে ভদ্রকালী হল যোগমায়ার অনেকগুলি উপাখ্যানের মধ্যে একটি, রক্ষক দেবতা বিষ্ণুর ভ্রমের অভ্যন্তরীণ শক্তির দেবী। দেখুন যে কত তীর্থযাত্রীদের ভিড়ের সমাগম হয়েছে এই মন্দিরের সামনে। সত্যি এখানে এসে দেখতে পাই যে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমেছে। বহু দূর দূরান্ত থেকে কেউ কেউ ভদ্রকালী দর্শন করতে এসেছে, আবার কেউ কেউ এই ভদ্রকালী মন্দির পুজো দিতে এসেছেন। এই ভদ্রকালী মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এবং বাহিরে দর্শনার্থীদের জন্য একটি সেলফি জোন তৈরি করা হয়েছে। সেখানে দর্শনার্থীরা এসে কেউ কেউ ছবি তুলছেন, আবার কেউ কেউ ভিডিও তুলছেন। সত্যি এসব দেখে শুনে আমিও এই মন্দিরের চারিপাশে কিছু ছবি ও ভিডিও তুলতে থাকলাম। খুব খুব আনন্দিত লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে এই ভদ্রকালী মন্দিরের সামনে এসে। এই যে দেখুন আমাদের সকল তীর্থযাত্রী, তারা এই কুরুক্ষেত্র রেল স্টেশনের ভেতরের এসে হাজির হয়েছেন। সত্যি সকলের খুব খুব কষ্ট হচ্ছে এই কুরুক্ষেত্র তীর্থভূমি থেকে ছেড়ে যেতে। আজকের মতো এখানেই ভারতবর্ষের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে দর্শনের ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন কে আর ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট, এবং যদি আপনি আপনার এই চ্যানেলের ভিডিওতে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ, ধন্যবাদ।